রিটার্ন হয়ে গেছে। আমি এই কিছুদিন ধরে জামা কাপড়গুলো শুধু পিসি আর আমার বর দুজনে মিলে ধুয়ে আর শুকনো করে দিয়েছিল, এগুলো গোছানো হয়নি, এই এগুলো গোছাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আজকে পিসি ভাত আর ডাল রান্না করেছে, আর আমার ছেলের তো মাছ খায় না বলেছি, ছেলের জন্য হয়েছে ডিম আলু সেদ্ধ আর ডাল, ওর জন্যই করা মাছের তরকারি মাছ ভাজা। আর দেখি যদি কিছু ইচ্ছে করে কিছু ভাজাভাজি করবো, ভাজা করবো, তা না হলে করবো না। আর এই জামা কাপড়গুলো কিছুটা যেমন তেমন করে গুছিয়েছি। দেখছি এমন ভাত লেগে মাছটা চলে গেছে, ল্যাশটা চলে এসেছে, এই বড় মায়। এবারে সেলাই মেশিনটা গোছাবো, ছেলের অনলাইন ক্লাস হয় এই ঘরে পড়ে, আর ওইখানটায় ওরকমভাবেই বই খাতা গোছাচ্ছি, একটু পরে একটু বসে নিই। একটু আগে আমার বর চৌকির ছট নিয়ে মাছ ধরতে গেছিলো, চৌকির ছট মানে মানে কি বলবো, ওটা দিয়ে মাছ মারা হয়, একটা মাছ ধরারই একরকমের জিনিস, ওটা দিয়ে মাছ ধরতে গেছিলো, একটা বড় পোনা মাছ দেখতে পেয়েছে, পোনা মাছে চৌকির ছটটা মারতে লেজটা কেটে চলে এসছে, লেজটা কেটে চৌকির ছটের সাথে আটকে গেছে আর মাছটা পালিয়েছে। ভাবুন কতটা মাছটা কষ্ট পেয়েছে, একটা চৌকির ছট মেরে মেরে ফেলা, এক চান্সে মেরে ফেলা, আর ওইভাবে লেজটা কেটে বাদ হয়ে গেল, লেজের দিক থেকে খানিকটা কেটে বাদ হয়ে গেল, রোজে ছুটে গেল লোক, কতটা যে ও কষ্ট পেয়েছে ও জানতে পারছে আর ভগবান জানতে পারছে। প্রাণী হত্যা পাপ আমরা সবাই জানি, যে কোনো ধর্মে বলে প্রাণী হত্যা পাপ, কিন্তু এই যে না ওদের হত্যা না করলে আমরা আমরা যে পরজীবী আমরা কী খেয়ে বাঁচবো, তাই না? কী বলুন তো, সনাতন ধর্মে কোনো বলে দেয়া নেই যে এটা খেতেই হবে বা ওটা খেতেই হবে, যে কোনো ধর্মে বলে দেয়া নেই, যার যেটা ভালো লাগে সে সেটা খায়। তো আমাদের বাড়িতে একটু মাছ মাংসটা বেশি হয়, আমাদের মতো হয়তো অনেকের বাড়িতেই হয় যাদের বাড়িতে নিরামিষ, আমাদের খাল থেকে মাছ ধরে, ভাববেন না যেন কোনো পুকুর থেকে বেরিয়ে গেল সেখান থেকে ধরতে যায়, ওরকম কিছুই নয়, খালে যখন যখন বর্ষা হয় তখন খালে প্রচুর মাছ আসে, নিশ্চয়ই কারোর পুকুর ভেসেই চলে আসে, নাহলে আর এত মাছ কোথা থেকে আসবে, না তবুও খালে প্রচুর মাছ নয়, অনেকেই ধরে, খ্যাবলা জাল বলে, এরকম করে ফেলে, এরকম করে ছড়িয়ে ফেলে একরকমের জাল আছে যেটা দিয়ে মাছ ধরে, যারা আমাদের মতো যারা আপনারা গ্রামে থাকেন আমাদের মতো তারা জানতে পারবেন কোনটাকে কী বলে। অ্যাকচুয়ালি আমিও সব জানি না, আমি ধরো গ্রামে বাস করি কত বছর হবে, আমরা প্রথম বিয়ে করে যে বছরে আমি বিয়ে করে এবাড়িতে এসেছি, আমার 2007 সালে বিয়ে হয়েছিল, সেই সময় আমার 18 বছরও কমপ্লিট হয়নি, বিয়ে হয়েছিল তো সেই বছর এসে দেখি না আমাদের ওই ঘাট পুকুরটা শুকনো হয়েছিল, মানে ঘাট পুকুরটা ছেঁচেছিলো, আর দেখি না উঠোনের মধ্যে কত মাছ, মাছ বাজারের মতো, তার থেকেও বেশি, আর আমরা তো মাছ বাজারে গিয়ে শুধু দেখতেই পাই, সব রকম মাছে তো হাত দিতে পারি না, সেই সময় ধরো আমি অত বাজার টাজার কোনো দিন যাইও নি, এই বাড়িতে এসেই আমার প্রথম অত মাছ দেখা। তারপরে আমার ঠাম্মার বাড়ি সুন্দরবনে হলেও আমরা কখনো ওখানে সেরকমভাবে গিয়ে থাকিনি, এই জন্যে সেই গ্রামের খাবার দাবারগুলো সেইভাবে আমরা কোনো দিন সামনে থেকে কাছ থেকে দেখিও নি। এখানেও দেখতাম গোলা ভরা ধান, কত ধান, মাছ, সবজি দেখে খুব ভাল লাগতো, ভাবতাম বাবা এত এদের আছে, এত জিনিস আছে এদের। আর তারপরে পরে তো ধান জমিগুলো সব ভর্তি হয়ে মানে মাটি কেটে কেটে সব ঘের বানিয়ে নিল, চাষ বন্ধ হয়ে গেল আমাদের এদিকে, আমাদেরও চাষ টাস হতো সব বন্ধ হয়ে গেলো, যখন সব শুকোবে তখন আপনাদের দেখাবো আমাদের কোথায় চাষ হতো, আমাদের মাঠ ঘাটগুলো কীরকম। এখন তো চারদিকে এমন সময় থেকে আমি ব্লগিংটা স্টার্ট করেছি যে আপনাদেরকে আমার আমাদের মানে এলাকাটা দেখাতেই পারলাম না, আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর, আর ঠান্ডার সময় অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে, অনেক রকম মানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আমাদের এখানে, সামনে রিসর্ট আছে ওখানে সব পিকনিক করতে আসে, আর আমাদের এখানে শুটিং হয়। তাহলে চলুন আবার ভাত খাওয়ার সময় দেখাবো কী রান্না হয়েছে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন একটু দেখি ছেলে স্নান টান করে নেবে।
কি মেখেছে মা আলু ভাতটা? আমি মেখেছি, ভালো হয়নি? ওইটা বলো যে কালকে আমি বাসি দরকার। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:15, 1:20 এরকম হবে। আমরা খেতে বসেছি, আজকে রান্না হয়েছে ডাল, ডিম আলু সেদ্ধ মাখা আর পুঁটি মাছ ভাজা, বড় পুঁটি মাছ, পুঁটি মাছ ভাজা আর কি বেশ। আর কালকের মাছের তরকারি খেয়ে শেষ করা যায়নি বলে সেই তরকারিটা আবার আজকে গরম করে খাবো। ওরা কেউ খাবে না, আমাকেই খেতে হবে, ফেলবো না, খাবো, কারণ কালকের তরকারিটা খুব ভালো হয়েছিল, আমার ভালো লেগেছিল সেই জন্য। আর ওই লেবু, হ্যাঁ, যখন আমাদের গাছের লেবু ছিল আমরা তো ফেলেছিলে খেয়েছি। আর কালকে লেবু কিনেছি এইটুকুনি একটা লেবু 5 টাকা, তাও রস টস কিচ্ছু নেই, একদম পুরো ফালতু। তাহলে চলুন ভাত খেয়ে নেই। কি পুটি? সরম পুটি, সরম পুটি, সরম পুটি, পুরো এত মাছটা এত মোটা, কি বলবো, আমার চেয়েও বেশি মোটা মাছটা। দেখি আপনারা হয়তো কিনে খান, আমরা ধরে ধরে খাই, একদম পুরো টাটকা। আর এইসব মাছই আপনাদের ওদিকে যায়, আপনারা সেগুলো কিনে কিনে খান। শুভ সন্ধ্যা সবাইকে, এখন 6টা বেজে গেছে, 6টাই বাজে, বেজে গেছে নয়। আর আমি ঠাকুর ঘরে বসে আছি, পিঁপড়েগুলো প্রসাদ খেতে এসছে, ওদেরকেই ধরে নে, ওরাই ভগবান, ভগবানের বাহন। হ্যাঁ, ওরা ভগবানের বাহন। ওরা ভলু মারবো, এই পাজি ভলুটা সন্ধ্যে দেওয়ার সময় হলেই। একজন সারা দুপুর ভাত খায়নি, নষ্ট করেছে, এই এখন ওর বাবা একটু বিরিয়ানি এনে দিয়েছে, ওই খাচ্ছে, সারাদিন ভাত খায় না, কাঁচের ভয়। একবার চিনিতে কাঁচ পেয়েছিল, সবার হয়, আপনারাই বলুন ওরকম হয় কখনো খাবারে কারোর কাঁচ থাকে? গপ গপ করে খা, আর ওই ডিম নে, আলু নে, মাংস পরে খাবি তো খা। হ্যাঁ, এত জ্বালাচ্ছে না ছেলেটা, একে আমার শরীর খারাপ, তারপর ওর শরীরটা খারাপ করে তারপরে শুনবে। কিছুদিন ধরে একটা ফেসবুকে ট্রোল হচ্ছে, একজন হাজব্যান্ড ওয়াইফ একটা রিয়েলিটি শোতে এসেছিল, এখন সেই হাজব্যান্ড ওয়াইফ ওরা সুন্দরবনের মানুষ, যেহেতু আমার বাপের বাড়িও সুন্দরবনে, হয়তো বা সেই জন্যই একটুখানি গায়ে লাগেছে। বাঘের সাথে মানে মৃত্যুর মুখ থেকে, এক কথায় বলতে গেলে উনি মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছে বাঘের সাথে লড়াই করে, ঠিক আছে, এই গল্পটাই উনি বলেছিলেন। আর ওনার দেখা গেছে যে শার্টের ভেতর থেকে ওনার হাতটা নিচে ঝুলছে, ফেসবুকে আমি এটা দেখলাম। মানুষ কিছু না জেনে না বুঝে মানুষ খুব হাসি হাহা করে রিয়্যাক্ট করছে, কারোর সম্বন্ধে ওইভাবে কোনো রিয়্যাক্ট করার আগে বা কাউকে নিয়ে ট্রোল করার আগে একটু ভালো করে, হ্যাঁ দেখুন, হাসি ঠাট্টা তো মানুষের লাইফের পার্ট, না হলে মানুষ থাকবে কী, জীবন চলবে কী করে যদি না হাসি ঠাট্টা মানুষ করতে পারে, তাই না? তাই বলে মানুষের খারাপ পরিস্থিতি বা কারোর কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ শরীর অকেজো হয়ে গেছে, ওগুলো নিয়ে হাসি ঠাট্টা করা আমার মনে হয় না উচিত। জানি না আপনাদের কী মনে হয়, হয়তো আমার সাথে অনেকেই আপনারা একমত হবেন। কী বলুন তো, একটা ঘটনা বলি আমিও, আমার একটা কাকা, আমার নিজেরই কাকা, আমার বাবারা 7 ভাই, তো আমার বাবা মেজো, আমার কাকাই ধরতে মধু, তখন তো এখন তো সুন্দরবনের মানুষ, সেই সময় এত বাইরে ওরা কাজে যেত না, ওই চাষ করতো, মাছ ধরতো, বনের মধু সংগ্রহ করে বিক্রি করতো, এইসবই করতো। তো ওইরকম একবার আমার কাকা তার বন্ধুর সাথে মধু পাড়তে গেছে, বন থেকে মধু নিতে গেছে, ওটাই ওদের জীবিকা ছিল, সুন্দরবনের মানুষের একটা সময় ওটাই জীবিকা ছিল। তারপর মধু আনতে গেছে, আনতে গিয়ে ওরকম আমার কাকার একটা বন্ধুকে, যে দুজনে গেছিলো, 2-3 জনে, তাদের মধ্যে একজনকে ওরকম বাঘে ধরেছে, ওকে মেরেই ফেলছিল। বললে হয়তো আপনারা অনেকে হাসবেন, কি বাজে, জানি না, যখন এই এই ভিডিওগুলো আপনারা দেখবেন হয়তো বা মিথ্যে কথা ভাববেন। তো আমার সেই কাকা বাঘের সাথে লড়াই করেছে, আমি শুনেছি, আমার বাবার কাছে শুনেছি গল্পটা, বাঘের সাথে লড়াই করে সেই মানুষটাকে বাঁচিয়েছে, এমনকি এখনও আমার কাকার পিঠে সেই আঁচড়ের দাগ আছে। না, আমার ছেলে মন দিয়ে শুনছে আমার কথা, শর্মিষ্ঠার বাবা জান। তো
ঠিক আছে, এই ধরনের ঘটনা সুন্দরবনের মানুষের সাথে ঘটতেই পারে, এটা এটা মানে এমন কিছু আপনারা যারা শহরে বাস করেন বা কোনো ধারণা নেই মফস্বলের মানুষরা কীভাবে জীবনযাপন করতো একটা সময়, আপনারা সেটা বুঝবেন না। আমরা জানি, আমাদের একটু হলেও ধারণা আছে, যদিও বা ছোটোবেলাটা এখানেই কেটেছে, সেরকম গিয়ে আমরা আমরা সেরমভাবে সুন্দরবনে গিয়ে দিন কাটাতে পারিনি সেরমভাবে। হ্যাঁ, গেছি গেস্ট হিসেবে বেড়াতে, ঠিক আছে, সেই সময় মানে আর কি বেড়াতে যাওয়া, এখনও যাই বেড়াতে, এই ঠাম্মার এত শরীর খারাপ এখনও অবধি গিয়ে পৌঁছতে পারিনি দেখবো বলে। দেখতে ইচ্ছা করে, যেতেও ইচ্ছা করে, কিন্তু যেতে পারি না। হ্যাঁ, এখন আমার কাকারা এখন অন্য কাজ করে, এইসব প্রফেশনে আর কেউ নেই। তো সেই ওই দুজন হাজব্যান্ড ওয়াইফ বলছিলেন যে আমিও বাঁচাতে গেছিলাম, মরলে দুজনে মরবো, বাঁচলে দুজনে বাঁচবো, এই ধরনের মহিলা মন্তব্য করেছিলেন। ঠিকই, কেউ একজনকে যদি বাঘে টেনে নিয়ে যায় আরেকজন কি দেখে সহ্য করতে পারে, তাই না? তাই এত কথার মানে হলো একটাই, যে ওদের জীবনযাত্রা যারা বোঝে তারা বোঝে, কিন্তু সবাই বুঝবে না। তার হাতটা অকেজো হয়ে গেছে বলেই সে শার্টে, তার হাতটা যদি না তুলতে পারে, সে যদি না নাড়াতে পারে, তাহলে শার্টটা কী করে পরবে, সে জামাটা পরবে কী করে, হাতটা উঁচু করবে তারপর তো সে জামাটা পরবে না। এই নিয়ে ট্রোল ট্রোল করা হয়েছে, দেখেও খারাপ লাগে। তুই যা হোক, একটু আধটু সুন্দরবনের সাথে অ্যাটাচড আমিও, এরকম গল্প আমিও বুঝতাম না যখন যখন মানে ছোটো ছিলাম, বাবা যেটা চাইতাম সেটা বাবা দিয়ে দিত, আমরা ভাবতাম হয়তো কত বড় লোক আমরা। আমার বাবা সিকিউরিটি গার্ডের কাজ করতো, কেয়ারটেকার, মানে বড় বড় যে বিল্ডিং বিল্ডিং হয়, বিল্ডিংয়ের ম্যানেজারই করতো, বা বিল্ডিং যে প্রোমোটাররা যে যেসব ফ্ল্যাট বাড়িগুলো তৈরি করে, মাল্টিপারপাস বিল্ডিংগুলো, ওই বিল্ডিংয়ের ইটবালি সব মেটেরিয়ালস দেখাশোনা করতো, সেই জন্যে বাবা সেখানেই থাকতো, একটা করে ঘর পেতো, ফ্ল্যাটেই একটা করে ফ্ল্যাট পেতো আমার বাবা সেখানে। সেখানে কাজ হয়ে গেলে হয় না, আপনাদের মধ্যে অনেকের যাদের গভর্নমেন্ট সার্ভিস করেন, ট্রান্সফারেবল জব হয়, আমার বাবারও খানিকটা ওই রকম, নানান জায়গায় কাজ করতে হতো, কাজের উদ্দেশ্যেই নানান জায়গায় থাকতে হতো। আর এবার আমার মা, আমার ভাই, আমার বাবার সাথে, ভাই তো তখন অনেক ছোটো, বাবার সাথেই থাকতো, আর আমি মামার বাড়িতে থাকতাম। আমার মামার বাড়ি গ্রামটা অতটা ভালো করে সেই সময় ছোটোবেলায় বুঝিনি, এইখানে এসেই বুঝেছি। আমার যখন 11-12 বছর বয়স তখন আমরা এখানে বাড়ি করে চলে এসেছি, তখনই গ্রামটা কীরকম আমরা এখানে এসে বুঝেছি, জল কাদা কাকে বলে, কখনো জল কাদাও পাড়িয়ে দেখিনি কেমন। তখন মানে বৃষ্টিতে জল জমলে খুব ভালো লাগতো, নাকতলায় স্কুলে যেতাম, রথতলায় বিধানপল্লীতে যখন জল জমতো আমরা জল পাড়িয়ে পাড়িয়ে ইচ্ছা করে করে ভিজে ভিজে স্কুলে যেতাম, তো খুব ভালো লাগতো। চলুন, আজকে আপনাদের সাথে আমার বক বক করা এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, পুজো ভালোভাবে কাটাবেন, আর আমার সিম্পল লাইফের সাথে থাকবেন। আমার সিম্পল লাইফস্টাইল কীরকম আমি আপনাদের সাথে শেয়ার করি, যতটা পারি শেয়ার করি, আমার সাথে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমাদের রোজ দেখা হবে। তাহলে চলুন, আজকের মতো এটুকুই, টাটা।